আমার শিবায় চিলড্রেন কেমন আছো সবাই তোমরা হোপ ইউ আর অল ওয়েল অ্যান্ড ডুইং গুড অ্যাট ইউর হোম ওয়েলকাম টু নার্সারি ক্লাস অ্যান্ড এম ইউর ম্যাম তো চিলড্রেন আজকে আমরা রিভিশন ওয়ার্ক শুরু করবো দেখো এতদিন আমরা কী শিখেছি ক্যাপিটাল এ টু জেড শিখে গেছি স্মল এ টু জেড শিখে ফেলেছি তো আজ থেকে আমরা সেগুলোকে আবার রিভাইজ করবো ওকে সো ইউল স্টার্ট আওয়ার রিভিশন ওয়ার্ক ফ্রম টুডে তো আজকের টপিক হলো সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স ফার্স্ট টপিক যেটা আমরা আগেও করেছি তো আজকে আমরা আবার করে করব তারপরের টপিক হচ্ছে রাইট ক্যাপিটাল এ টু অ্যান্ড স্মল এ টু ওয়াই ওকে তাহলে চলো শুরু করি দেখো আমি তোমাদের জন্য একটা ওয়ার্কশিট বানিয়েছি আমি উপরে লিখেছি রাইট ক্যাপিটাল এ টু আই আর নিচে লিখেছি রাইট স্মল এ টু আই এটা তোমরা তোমাদের যে ফোর লাইন কপি আছে সেখানে দুটো পেজেস করবে ওকে আচ্ছা আর এই টোটাল ওয়ার্কশিটটা কিন্তু ওয়ান পেজে হবে পেরেন্টস আপনার ওপরে লিখে দেবেন রাইট ক্যাপিটাল এ টু আই দুটো লাইনের মধ্যে ডট দিয়ে দেবেন তারপরে একটা লাইন ছাড়বেন সেখানে আবার লিখবেন রাইট স্মল এ টু আই আর তারপরে এ এই দুটো লাইনের মধ্যে ওদের ডট দিয়ে দেবেন ওকে ক্লিয়ার আর ডটস কিন্তু দেবেন ইটস মাস্ট সো চিলড্রেন তোমরা কীভাবে লিখবে দেখো আচ্ছা দেখো ফার্স্ট লিখছি হচ্ছে এ सी डि e. अच्छा स्केच पेन यूज कर पेंसिल यूज करवे एफ जी এইচ আই ওকে ক্লিয়ার দেখো এত আমরা এতদিনে কি এই গুলো সব শিখে গেছি তো এখন কিন্তু আমাদের প্র্যাকটিস ওয়ার্কের সময় গুলো সুন্দর করে লিখতে হবে ওকে আর উইদিন থ্রি লাইনস হুম আমরা লেটারগুলো চেষ্টা করব যত পারবো সুন্দর করে আর সুন্দর কিভাবে যখন তোমরা প্র্যাকটিস করবে মোর অ্যান্ড মোর তখন তোমাদের অটোমেটিক্যালি লেখা ভালো হয়ে যাবে ওকে এবার আমরা লিখবো হচ্ছে রাইট স্মল এ টু আই দেখো স্মল এ স্মল বি স্মল সি ডি ই এফ জি আই ওকে তাই দেখেছো কত সুন্দর রয়েছে লেখাটা তোমরাও চেষ্টা করো এবং পরিষ্কার করে সুন্দরভাবে লিখতে সো ইন ফোর লাইন কপি এরকমভাবে দুটো পেজেস তোমরা কমপ্লিট করবে ওকে ক্লিয়ার নেক্সট ওয়ার্কশিট হচ্ছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স এখানে আমি কিছু লেটার্স দিয়ে দিয়েছি ক্যাপিটাল স্মল মিক্স আপ করে তোমাদের ক্যাপিটাল লেটার্সগুলোকে সার্কেল করতে হবে ফার্স্টে দেখো ফার্স্ট লাইনে কী লেখা আছে ক্যাপিটাল এ স্মল বি স্মল ই ক্যাপিটাল সি তাহলে কী সার্কেল করবে ইয়েস ক্যাপিটাল এ ক্যাপিটাল সি নেক্সট লাইনে স্মল এস ক্যাপিটাল এল ক্যাপিটাল এন স্মল টি কী সার্কেল করবে ইয়েস ক্যাপিটাল এল ক্যাপিটাল এন থার্ড লাইনে স্মল ভি স্মল ডাব্লু ক্যাপিটাল আই ক্যাপিটাল কিউ তাহলে কোনটা সার্কেল করবে কোন দুটোকে ক্যাপিটাল আই অ্যান্ড ক্যাপিটাল কিউ ওকে তো এইভাবে পুরো পেজটা তোমরা কমপ্লিট করবে এটাও এটাও তোমরা ফোর লাইন কপিতে করবে প্যারেন্টস ওদেরকে লিখে দেবেন এই যে এই সার্কেলটা তোমরা কালার পেনসিল দিয়ে করতে পারো ওকে আর এটা ওয়ান পেজ করবে ইউল ডু ওয়ান পেজ ক্লিয়ার তাহলে এইটা হচ্ছে তোমরা টু পেজেস করবে আর এটা ওয়ান পেজ ওকে আচ্ছা এবার বই থেকে যেটা তোমরা করবে হচ্ছে পেজ হান্ড্রেড অ্যান্ড ফোর পেজ হান্ড্রেড অ্যান্ড ফোর তোমরা ইংলিশ ওয়ার্কশিট বুক থেকে করবে কী আছে ওখানে ওখানে আছে হচ্ছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স ওকে তাহলে কোন পেজ পেজ হান্ড্রেড অ্যান্ড ফোর ফোর ফ্রম ইউর ইংলিশ ওয়ার্কশিট বুক ইউ উইল ডু অ্যান্ড উইথ পেন্সিল ওকে বইয়ে পেন্সিল দিয়ে করবে ওকে ওকে তাহলে ভালোভাবে প্র্যাকটিস করো সবাই যেগুলো যেগুলো আমি দিয়েছি সবাই ভালো থাকবেন নমস্কার